নমস্কার, সুরমোটা নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি হকি বেঙ্গলের সভাপতি বাবুন ব্যানার্জির সঙ্গে। তিনি ব্যক্তিগত কাজে এই মঙ্গলবারের যে হকি ডার্বি মোহনবাগান ইস্কন ম্যাচে থাকতে পারছেন না, দিল্লিতে কাজ রয়েছে তার। আমরা কিন্তু তিনি ম্যাচের সুচারুভাবে সব বন্দোবস্ত করে দিয়ে গেছেন। মেহমান স্পোর্টিং মাঠে খেলা হচ্ছে, নিরপেক্ষ মাঠে খেলা হচ্ছে। এই ম্যাচের কি হচ্ছে সেটা নিয়ে আমরা একটু জেনে নেব স্বপন ব্যানার্জি ওরফে বাবুন বাবুর কাছ থেকে। দেখুন, আগেরবারে এর আগে যখন ইন্দ্রনন্দনে খেলা হয়েছিল, তখন ওই খেলার সময় একটা ঘটনা ঘটে গেছিল বলে আমরা একদম সঠিক সিদ্ধান্ত অনুযায়ী পিডাব্লিউডি পারমিশন নিয়ে, পুলিশ প্রোটেকশন নিয়ে আমাদের সমস্ত প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হবে। তাই ম্যাচ দুটো কেউ জিতবে কেউ হারবে, ম্যাচ যাতে শান্তিপূর্ণভাবে ম্যাচটা হয় সেটাই আমি আশা করব। এখানে তো দর্শকদের প্রবাসের দিকে থাকছে, দুটো টিম দুটো দিকে থাকবে, একটা মনমোহন দত্তকরা একটা দিকে থাকবে, শেষবল দত্তকরা একদিকে থাকবে, মানে বসার জন্য থাকবে দুটো দুটো সাপোর্টার, দুদলের সাপোর্টারদের মাঝখানে একটা জেনারেল ব্লকও থাকছে। একদম একদম, অনেক ধন্যবাদ।